ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি অনেক ভালো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি সকাল সকাল যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো বাড়ির পুজো কমপ্লিট করে তারপরে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো চলো, কোন মন্দিরে যাচ্ছে কি করছে সবটাই শেয়ার করবো। তো আমার সঙ্গে থেকে আমি দেখি। ফাইনালি ফ্রেন্ডস, আমি মন্দিরে চলে এসেছি। তো এটা হচ্ছে বাজারের কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির। এর ভিডিও পুরো ডিটেল সব কিছুই দেওয়া আছে, আমি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সো দেখো, মায়ের মূর্তিটা জাস্ট অসাধারণ লাগছে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি মায়ের মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এটা দক্ষিণেশ্বর কালী মন্দির। তো পুজোটা দিয়ে দিই সঙ্গে দিই। তো এখন বাজে প্রায় সকাল 10:30, তো 10:30 বেজে গেছে। তো কেউ নেই বর্তমানে, তো ভালোভাবে পুজো দিতে পারবো। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ। তো এরপরে বাড়ি চলে যাবো। মন্দির থেকে এসে ফ্রেন্ডস, আমি টুকিটাকি কেনাকাটা করে নিচ্ছি। তো একটু একটু ক্লিপ শেয়ার করে দিচ্ছি। তো বাড়ি গিয়ে কী কী কিনেছি সবটাই শেয়ার করে দিব। তো আমার সঙ্গে থেকে অ্যান্ড দেখতে থাকো। ফাইনালি ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। তো মিষ্টি দোকানে গেছিলাম, দেখেছো তো, সিঙ্গাড়া নিয়েছি, মাখা তো পুজো দিয়েছি প্রসাদ হিসেবে। তো আর কী কিনেছি দেখো, আপেল কিনেছি, তো ক্ষীরমালাই কিনেছি, মানে দুটো ঠোঙ্গাতেই আছে। আর দেখো, লুচি তরকারি এনেছি, পেয়ারা এনেছি, খেজুর এনেছি, মানে এইসব এনেছি। এরপর সবাইকে দিয়ে দিব, দিয়ে তারপর আমিও একটু খেয়ে নিব, কারণ প্রচুর খিদে পাচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো ডাইরেক্ট চলে এসেছি দুপুরবেলা, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ হয়, যার জন্য সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে। আর দেখো, ফুলকপি পনির হয়েছে, যেটা দারুণ লাগে খেতে নিরামিষের উপরে। আর এটা দেখো, ডালের বড়া বানিয়ে লেবু টক হয়েছে সবজি দিয়ে, মানে এক কথা অসাধারণ লাগে। সো ফ্রেন্ডস, এরপর আমি নেক্সট ডেতে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালের একটু ওয়েদারটা দেখাচ্ছি। আর আমি ছাদে উঠেছি, ছাদের কন্ডিশন পুরো হাল বেহাল হয়ে গেছে। তো আমি একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি, ছাদটা পুরো অগোছালো হয়ে গেছে, কারণ ছাদে কাজ চলছে। সো ফ্রেন্ডস, ছাদে সেন্টারিং করা হচ্ছে। তো ঢালাই হবে, কি ঢালাই হবে অতটা জানি না। বাট দেখো, এরা সবাই কাজ করতে এসে তো ক্যামেরা করছে, দেখে ওরা লজ্জা পাচ্ছে। তো যাই হোক, তো একটু একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। তো আমার সঙ্গে থেকে অ্যান্ড দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে বাড়ির কাজকর্ম হলে অনেকটা ব্যস্ত হয়ে যেতে হয়, যার জন্য কী হচ্ছে বলতে, বাড়ির আর কোনো ভিডিও আর তোলা হচ্ছে না, যার কারণে আমি কোনো ভিডিও বাড়ির ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। তো যার জন্য অন্যান্য ভিডিও আমি আপলোড করছিলাম, সেদেরকে একটু টাটা করতে বললাম, তো টাটা করলো। তো দেখতেই পাচ্ছ। সো ফ্রেন্ডস, দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এইভাবে ছাদের অবস্থা হয়েছে। তো এই জন্য অনেকদিন ধরে ব্লগ করা হয়নি। তো দেখতে পাচ্ছ ছাদের সিঁড়ি টিড়ি হচ্ছে। চলো আজকে যতটা পারবো শেয়ার করবো সঙ্গে দেখো। সো ফ্রেন্ডস, দেখো এটা এম বাজারের ভিডিও। তো এই ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি, ভিডিওটা করাই ছিল। তো দেখতে পাচ্ছ আমি জামাকাপড় দোকানে এসেছিলাম। তো এখানে একটু একটু ক্লিপ শেয়ার করছি। তো এম বাজারে একটা ঘটনা ঘটেছে কি, তো এখানকার একজন দাদাভাই আমাকে চিনতে পেরেছে। তো বলেছে তুমি ইউটিউব করো, তো যার কারণে আমি বললাম হ্যাঁ করি। তো এই যে দাদাভাইটা দেখতে পাচ্ছে, বলছে আমি তোমার সব ভিডিও দেখি, যার কারণে খুবই ভালো লাগলো। তো ফ্রেন্ডস, আমি এম বাজারে এসেছিলাম। তো ওই দাদাটা দেখে চিনতে পেরে গেছে, তার জন্য থ্যাংক ইউ। তো দেখতে থাকো। তো আমি বাড়ির টুকিটাকি জিনিস কেনার জন্য আমি এম বাজারেই এসেছিলাম। তো এটা তিনতলায়, তো তিনতলায় সমস্ত রকমের আসবাবপত্র এখানে পাওয়া যায়। তো তোমরা চাইলে এম বাজার থেকে নিতে পারো, আর অনেকটা কম দামে। তো দেখতে থাকো, আমি গানটা বাজতে বলে মিউট করে দিয়েছি। আজকেও ফ্রেন্ডস, আমি বাড়ি আসার সময় খাবার নিয়ে এসেছি, কারণ কি বলতো, আমি বাড়িতে এলেই কুচু সানি এরা সবাই ওয়েট করে থাকে কি খাবার আনি। তো আমাদেরও খাওয়া হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে, তো যার কারণে। আর দেখো, এইসব জিনিস কিনেছি, একটা কাপ কিনেছি, এইসব ছোটো ছোটো কৌটা, প্লেট, অনেক কিছু কিনেছি, জামাকাপড়ও কিনেছি। তো জামাকাপড়টার ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। আর এই কৌটাটা এনেছি মাছ রাখার জন্য ফ্রিজে,
তো অনেকটা ছোট কৌটাটা যার কোনো একটা বড় সাইজের এনেছি,